হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্টস উইথ মিমি। ওয়েলকাম ব্যাক গাইস, আজকে আমরা বের হচ্ছি একটু শপিং করতে যাব। আমার শপিং এখনো কমপ্লিট হয়নি আর আমার দুর্গাপূজো শুরু হয়ে গেছে, নতুন জামা পরে নিয়েছি। ও বাই দ্য ওয়ে, আজকে শুভ দ্বিতীয়া, দ্বিতীয়া তো আজকে, আজকে দ্বিতীয়া। তো চলো বেরোই, আর বাইরে প্রচন্ড মেঘ করে রয়েছে, বৃষ্টি কখন তখন চলে আসতে পারে। আমি নতুন জামা পরেও নিলাম, ওয়েদারটা খুব বাজে, একদম পুরো ক্লাউডি। যাই হোক, বৃষ্টি নামলে আমার নতুন জামা শেষ আজকে। নামবে না, চলো চলো। আর ওর জামা কাপড় এখনো কেনা হয়নি, আর আমি ভাবছি একটা জুতোও কিনবো, তো একটু দেখে আসি চলো। এই যে পূজোর লাইটস, সন্ধে হয়ে গেছে সত্যি, আমরা এখনো লাঞ্চ করিনি। চল, আমরা এখনো লাঞ্চ করিনি কেন, কারণ আজকে ও গেছিল চুলদাড়ি কাটতে। চুলদাড়ি কেটে অনেকক্ষণ পর এলো, আর আমিও একটু মাথায় তেল দিয়েছিলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম, টাইম লাগলো। পুজোর হেয়ার কেয়ার করেছি আজকে আমরা। হ্যাঁ, দরকার ছিল করার, আর এই ঘরে রান্না করতে গেলে না এইগুলো করা যায় না, দেরি হয়ে যায়। খিদে পেয়েছে বলে মুখ বিকৃত করে আছে, খিদে পেয়েছে খুব। বেশ জ্যাম রাস্তাঘাটে, এই রাস্তাটা এই সময় জ্যামই থাকে। আমরা আজকে আবার ওই মলটাতে চলে এসেছি যেখানে বিশ্বকর্মা পুজোর দিন এসেছিলাম, এখান দিয়ে ঢুকেছিলাম, ভুলে গেছি। পুজোর জন্য সাজিয়েছে, আমরা এখানে আসিনি, এত বছর ধরে এই দিকটায় আছি, কোনোদিন আসিনি, ওই জন্য এখন আসছি দুদিন। আর আগের দিন ইয়েটা ভালো লেগেছিল, এটার তাই না, ফুড কোর্টটা। হ্যাঁ, ভুল জায়গায় চলে গেছিল। আগের উইকেই তো এসেছিল, আর আমি ভাবছি হলটা কোথায় গেল, হলটাও তো ছিল পাশে না। হ্যাঁ, আগের উইকেই বিশ্বকর্মা পুজো ছিল না। তো আজকে আমরা অর্ডার করেছি একটা চিকেন রাইস কম্বো, আর একটা আমি দিয়েছি চিকেন চাইনিজ চপসি, দুটোই আসবে। রাইস কম্বোটা আগে চলে এসছো, আনতে গেছে, তো আমি অর্ডার করে বসে রয়েছি এখানে। আমার চিকেন রাইস কম্বো চলে এসেছে, ফ্রাইড রাইস, এটা চিকেন রাইস, আর এটা চিকেন মাঞ্চুরিয়ান, কিমচি স্যুপ, আর স্টার্টার চিকেন ড্রামস্টিক। ভালো বেশ কাম্বোটা, ওর চপসি এখনো দেরি আছে বলেছে 10 মিনিট পরে আসতে। এই কম্বোটা 310 টাকা, দারুণ। এই হলো আমার চাইনিজ চপসি, আর স্যুপটা দারুণ খেতে, স্টার্টারটা খেয়ে দেয়। আমি ভাবছি একটা গোটা স্যুপ খাবো, কি সুন্দর খেতে, স্যুপটা হেভি খেতে না, দারুণ খেতে। এটাও দেখে ভালোই লাগছে, খেতে নিশ্চয়ই ভালো হবে।
দারুণ। আমরা মনে খেয়ে যাচ্ছি, চপসিটা দারুণ খেতে। আমার তো এত খিদে পেয়েছিল আমি অন্য দিকে তাকাইও নি। ওর কম্বোতেও সব কটা আইটেমই ভালো খেতে, শুধু রাইসটা একটু অ্যাভারেজ খেতে, মানে রাইসটা নর্মাল রোলের দোকান টাইপের রাইসটা খেতে, চাইনিজ টাইপের নয়। এই জায়গাটা খুব আন্ডার রেটেড আমি ফিল করলাম, এদের খাবার খুব ভালো, সেই তুলনায় সেরকম আমি কোনো দিন শুনিনি কোথাও। খাবারের অ্যাকচুয়ালি মানে চিকেন ফিকেনের কোয়ালিটিও খুব ভালো, সাধারণ অন্যান্য ফুড কোর্টের থেকে এখানে দেখলাম চিকেনের কোয়ালিটি কোয়ালিটি ভালো। প্লাস এই চপসিটা তো দারুণ খেতে, মানে ভালো কোনো চাইনিজ রেস্টুরেন্টের মতো খেতে। সব এক্সটিক ভেজিটেবলস দিয়েছে, সাধারণত দেয় না খুব একটা। খাওয়া হয়ে গেছে আমাদের, কোকটা খেয়ে আমরা এবার নিচে যাবো। নিচে অনেকগুলো জামা কাপড়ের দোকান আছে, ট্রেন্ডস আছে, স্মার্ট বাজার আছে, ওখান থেকে কিছু জামা কাপড় দেখবো, কিনবো যদি পছন্দ হয়। আমার আর কেনার নেই, আমি কিনবো, আমার অনেক কিছু কেনার আছে। এগুলো ঠিক আছে, এটা দেখতে ভালো, এটা দেখতে, এটা তো ছিল মনে হয়। এই পাঞ্জাবিটা ভালো দেখতে, দেখ এই জিন্স পেছনে একটা, এইটা ভালো দেখতে না, এটা কি তিব্বতা। যেখানে সেখানে ট্রায়াল দিতে পারিস না শার্ট, আমিও যেখানে সেখানে ট্রায়াল দিতে পারি, একদম ঠিক আছে, ঠিক আছে। সেলফি মেনে লেলি আজ নাম করছো, আমি আর হলুদ টি শার্ট নেব না। শার্ট এখানে না খুঁজছি তো আমি কালো, ঠিক আছে সেটা তাও হলুদ তো না অ্যাটলিস্ট। সত্যি এটা বড় সাইজ আছে, এটাতে বিরিয়ানি কেন, অনেক বড় মানে হোল চিকেন টিকেন বানাতেও লাগবে। চল চল চল, ঝড় উঠেছে আর বৃষ্টি পড়ছে, ভিজিস না, ভালোই ঝড়, ভালোই বৃষ্টি পড়ছে, ঝড়ও হচ্ছে ভালো। শেডটায় দাঁড়াই, বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে রয়েছি এখন শেডে, এতক্ষণ পড়ছিল না বৃষ্টিটা, বেরোলাম আর শুরু হলো, যখন ঝড় দিয়ে বৃষ্টি শুরু হলো, এখন ভালোই বৃষ্টি পড়ছে, কমলে বেরোবো, ভেতরেই চলে যেতে পারি না, হ্যাঁ আমরা ভেতরেও চলে যেতে পারি। বাইরেটা অ্যাকচুয়ালি অনেকটা শেড রয়েছে, এখানটায় পুরো এরিয়াটা শেডের,
ওই জন্য সবাই এখানেই দাঁড়িয়ে আছে। ফিল হচ্ছে কিছু ভালো ভালো এই সাইডের এই দুটোই কি হয়? এই দুটো এখনো কিছু হয়নি। ঠিক আছে আপনি হয়ে নিন মিলে নেন ছবি করছে মানুষ করছে দেখলেন পেটটা ভাইব্রেট করছে। মাসার চেয়ারটায় বসেছে ওর, এখন বলছে এই চেয়ারটা বাড়িতে দরকার। আমাকে বলছে দাম কত এটা, এটা নাকি ওর বাড়িতে দরকার, মানে কোনো মানে এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ এটা চুল টেনে দিচ্ছে, বাকি সব করে দিচ্ছে। ওর আবার চুল টানা চাই এটা নাকি? ভেতরে অনেকগুলো বলের মতো জিনিস আছে যেগুলো উপরে উঠছে নামছে ভাইব্রেট করতে করতে, আর শরীরের শেপ অনুযায়ী ওগুলো আবার ফিক্স হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমরা ভেতরে বসে এই সব করছি। বৃষ্টি কমে গেছে? কমেনি এখন হচ্ছে। পায়ের তলায় ফুসফুরি লাগছে আমার। বলগুলো আছে না ভেতরে? বাইরে বৃষ্টি পড়ছে বলে আমরা ভেতরে ঢুকে আর কিছু করার না পেয়ে এই করাচ্ছি। ভালো বেশ, 10 মিনিট 100 টাকা। টাইম কিল করার জন্য আমরা মাসাজ করিয়েছি, তাও বৃষ্টি কমে নি এখনো পড়ছে। বৃষ্টিটা পড়েই যাচ্ছে, বৃষ্টিটা আজকে মুডটাই খারাপ করে দিল। বেরিয়ে ভেবেছিলাম কোনো একটা পুজো বা কোথাও প্যান্ডেলে যাবো, একটু পুজো দেখতে যাবে ভেবেছিল। বাট দেখতে না মানে আসলে ফ্লাই বাই ঘুরে আসবে আশেপাশে আলো করে। কাল থেকে শ্রীভূমি মহালয়া থেকে উদ্বোধন হয়েছে, ওই দিন থেকে শুরু করেছে শ্রীভূমিটা দেখতে যাবো আমি। প্রতিবার যাই তো, কিছুই করেনি প্যান্ডেলটা দেখতে। ঠিক আছে কি দেখে আসবো, মানে লাইটিংটা হচ্ছে ভিড় ওটাই ওটাই দেখতে যাবো, মানুষ দেখতে যাবো বেশি কিছুই না। অনেকক্ষণ বসলাম, বৃষ্টি কমে নি, বেরিয়েই যাই আমরা। চল বেরিয়ে যাই রে, পরে আবার না যদি বেড়ে যায় সেদিনের মতো কেস হয়ে যাবে। আর বিশাল জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিটা এমনিতে অতটাও নেই একটু কম আছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। নেট অন ছিল না? না না ছিল ছিল। চলো এই যে ভিজে গেলাম আজকে। কি নাম ওটার, রেনকোট থাকা সত্ত্বেও রোজ ভিজছি। আজকে তো রেনকোট নিয়ে বেরোইনি, আজকে বৃষ্টি হওয়ার আগে ভেবেছিলাম যেদিন রেনকোট নিয়ে বেরোই সেদিন তো বৃষ্টি হয় না। আজকে বেরোবই ভেবেছিলাম রেনকোট নিয়ে, হয়ে গেছে 155। হ্যাঁ ডিম নিলাম রাতে খাবো। ভালো ডিম আলু সিদ্ধ ভাত খাবো। আমাদের প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঠাকুর আসেনি। হ্যাঁ অন্যান্য জায়গায় ঠাকুর চলে এসেছে। চলে এসেছি বাড়িতে। এই ট্রেন্সের ব্যাগ ভীষণ বাজে কোয়ালিটি, এখনই অলরেডি ছিঁড়ে গেছে। সেরকম এই ব্যাগটা 10 টাকা দাম নাকি কাগজে, আর এর বড়টা 20 টাকা। আর সেরকম ভেজেও নি, এর থেকে তো বিগ বাজার বা মানে স্মার্ট বাজার ওই মেট্রো এইসব জায়গায় ভালো ব্যাগ দেয়, ওগুলোও 10 টাকা না না মেট্রোর ব্যাগ
20 টাকা না 25 টাকা দাম? না না, মেট্রোর এখন দাম কম, আগের দিন নিলাম যেটা 14 টাকা নিল মনে হচ্ছে। মোট কত টাকা নিচে যখন কোয়ালিটি তো ভালো, তাও মানে ওটার কোয়ালিটি ভালো না, অনেক ভারী জিনিস ক্যারি করা যায় মেট্রোর ব্যাগে। আজকে রিংকন যখন সেলুনে গেছিল তখন আমি এগুলো সব গুছিয়েছি। এই ড্রেসিং টেবিলটা, এখানে রয়েছে আমার সব মেকআপ প্রোডাক্টস, মানে ডেইলি ইউজে যেগুলো লাগে বা এমনি আমি পুজোর সময় যেগুলো ইউজ করব আমি এই মেকআপ ব্যাগটার মধ্যে সব রেখেছি। আর এখানে রয়েছে আমার সব লিপস্টিক আর নেল পলিশ, একটা আইক্রিমও রয়েছে। আর এটার মধ্যে রয়েছে সব পেন্সিল প্রোডাক্ট, একটা ব্রাশ আছে, আর সব ক্লিপ মাথার যেগুলো ক্লাচার ক্লিপ সব এগুলো। আর এটার মধ্যে সব জুয়েলারি রয়েছে, আমার কানের দুল, জুয়েলারি বলতে আমি কানের দুলই বেশি পরি, তো কানের দুলগুলো রয়েছে, মানে পুজোর সময় লাগবে তাই আলাদা করে রাখলাম, নাহলে না সব মিশেছিল এই বড় এটার মধ্যে, খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই বড় এই অর্গানাইজারটার মধ্যে এখানে রয়েছে সব স্কিন কেয়ার প্রোডাক্টস, আর হেয়ার সেরাম রয়েছে, আর সব চিরুনিগুলো রয়েছে এখানে, আর একটা ওষুধ, ওষুধের ব্যাগটা সরিয়ে দিলে এখানে এমনি পারফিউম আর স্কিন কেয়ার প্রোডাক্টস সব, তো এটাকে আলাদা করে রেখেছি। আর এখানে আমার চশমার খাপগুলো রয়েছে, আর বাকি সব এখানে আলাদা করা রইলো, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। আর এখানে কিছু খুচখাট জিনিস রয়েছে, এগুলো রাখার আর জায়গা পাইনি আমি। এখানে জুডিওর কয়েকটা মাস্ক রয়েছে, এটা একটা, এটাও সেম, এটা আলাদা। আর এইটা আগের দিন স্মার্ট বাজার থেকে কেনাকাটা করার পর 9 টাকায় পেয়েছিলাম এই মাস্কটা, যে কোনো একটা নিতে পারতাম, তো এইটা নিয়েছি আমি, অ্যালোভেরা। সো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনও আমাদের চ্যানেল মোমেন্টস উইথ মিমি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।